কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ দেব, তিনি নবদ্বীপের রাজাপুর নামক স্থানে অবস্থান করে ভক্তদের সঙ্গে যে অমৃতময় মাধুর্য উত্তম বিভিন্ন লীলা বিলাস করেছেন তার একটি ছোট্ট বিবৃতি আজকে আপনাদের সামনে আমি প্রদান করতে চাই। আমরা এই দুই তিন দিন যাবৎ জগন্নাথ দেবের নবদ্বীপে অবস্থানকালীন সময়ে বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব, তিনি নিজের খাবারের টাকাটাও নিজে কেমন করে তিনি জোগাড় করে নেন, তার হৃদয়ে এমন করুণা। তিনি ভক্তদেরকে কখনো কোনো উদ্বেগ উৎকণ্ঠা প্রদান করেন না, জগন্নাথের হৃদয়ে এমন করুণা। জগন্নাথের এক ভক্ত ছিলেন যার নাম হচ্ছে জৈমিনী ঘোষ, আমরা গতদিনের আলোচনায়ও তার কথা আমরা বলেছিলাম। এই জৈমিনী ঘোষ বাবু ভগবান শ্রী শ্রী জগন্নাথের সেবা পূজার দায়িত্ব গ্রহণ করবার পরে এক সময় তার এমন একটি পরিস্থিতি তৈরি হয়, তার কাছে কোনো অর্থবিত্ত ছিল না যে জগন্নাথকে সুন্দর করে রাজভোগ তৈরি করে জগন্নাথকে খাওয়াবেন। জৈমিনী ঘোষ বাবু জগন্নাথের মন্দিরে গেলেন এবং শ্রী শ্রী জগন্নাথের কাছে গিয়ে ভগবান জগন্নাথকে বললেন, হে প্রভু, হে করুণাময়, হে দিনের আর্তের ভগবান, করুণা করে আমাদেরকে তুমি বলো যে কি করে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করব। আমার কাছে অর্থবিত্ত কিছুই নেই, কি করে আমি তোমার খাদ্যাভাসের ব্যবস্থাটি আমি করে দেব। তখন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব তাকে কিছু ইশারা প্রদান করলেন। তিনি দেখলেন হঠাৎ গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ল, তখন সে বুঝলেন ভগবান জগন্নাথ এই ডালটি ভেঙে দিয়েছেন যে এই ডালটি বিক্রি করে যেন আমি ভগবানের খাদ্যের ব্যবস্থা করতে পারি, তার অন্নের ব্যবস্থা করতে পারি। তখন সেই ভক্ত সেই কাঠ বিক্রি করে সেই টাকা নিয়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথকে খাওয়াতে শুরু করলেন, ভগবানকে ভোগ নিবেদন করতে শুরু করলেন। কিছুদিন পরে আবার টাকা ফুরিয়ে গেল, তখন জৈমিনী ঘোষ ভগবান শ্রী শ্রী জগন্নাথের কাছে গিয়ে নিবেদন করলেন, হে প্রভু, আমার তো অর্থবিত্ত এখন একেবারেই শেষ, এখন আমি তোমাকে কি করে নিবেদন করব। তখন ভগবান তাকে আরেকটি আভাস প্রদান করলেন। তিনি দেখলেন যে প্রতিদিন জগন্নাথ বেদির পাশেই কিছু টাকা পয়সা পড়ে থাকতো, তো তখন সেই অর্থগুলো নিয়ে তিনি ভগবানের জন্য সবজি চাউল ইত্যাদি বাজার করতেন এবং সেগুলো রন্ধন করে ভগবানকে নিবেদন করে ভগবানকে খাওয়াতেন। আমরা এ থেকে বুঝতে পারি যে ভগবান শ্রী শ্রী জগন্নাথের হৃদয়ে কতটি করুণা রয়েছেন। তিনি কখনো কোনো ভক্তকে উদ্বেগ বা উৎকণ্ঠা প্রদান করেন না, তার ভক্ত যখন বিনম্র হৃদয়ে শুদ্ধ পবিত্র চিত্তে ভগবানের কাছে তার হৃদয়ের অভিব্যক্তি জ্ঞাপন করেন, তার হৃদয়ের কথা জ্ঞাপন করেন, ভগবান জগন্নাথ সেই ভক্তের আর্তের আর্তি গ্রহণ করে তার সেই নিবেদন গ্রহণ করে তাকে অপার করুণা প্রদান করেন। আমরা জগন্নাথের এহেন লীলা চরিত্র থেকে বুঝতে পারি। আরেকটি কথা বলতে পারি, এই রাজাপুরের জগন্নাথ, রাজাপুরে থাকা অবস্থায় জগদীশ বাবুকে আরেকটি বিশেষ দিব্য উপলব্ধি প্রদান করেছিলেন। জগদীশ বাবুর উক্তি থেকে আমরা সেটি বুঝতে পারি। একবার জগদীশ বাবু তিনি এই রাজাপুর মন্দিরে আছেন, প্রতিদিন জগন্নাথকে সেবা করেন, জগন্নাথকে নিয়ে থাকেন, জগন্নাথকে নিবেদন করেন। একবার তিনি রাতের বেলা শুয়ে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন তিনি পুরীর মন্দিরে শুয়ে আছেন। তখন তৎকালীন সময় পুরীর রথ চলছিল, পুরীর রথের সময় তিনি দেখলেন যে তিনি পুরীর মন্দিরে শুয়ে আছেন। তখন তিনি আনন্দে উল্লাসিত হয়ে উঠলেন, আমি তো ছিলাম রাজাপুরে, এখন তো দেখছি আমি পুরীতে,
তখন তার বুঝতে বাকি রইল না যে রাজাপুরের জগন্নাথ এবং পুরীধামের জগন্নাথের ভিতরে কোনো পার্থক্য বিদ্যমান নেই। পুরীর জগন্নাথকে তিনি দর্শন করতেন এবং রাজাপুরের জগন্নাথকে তিনি মনে করতেন পুরীতে বসে বসে, আর দুই জগন্নাথের ভিতরে তিনি কোনো অন্তর দর্শন করতে পারেননি। তো জগন্নাথের কিছুদিন সেবা করলেন তিনি পুরীধামে পাণ্ডাদের সঙ্গে। তারপরে তিনি পাণ্ডাদেরকে বললেন, দেখো অনেকদিন তো হলো আমি এখানে চলে এসেছি, আমার পিতা মাতা সবাই খুব উৎকণ্ঠায় আছে, আমাকে নবদ্বীপে পাঠানোর ব্যবস্থা করো, আমি রাজাপুরে যেতে চাই। তখন পুরীর পাণ্ডারা খুব বিচক্ষণ বিদ্বান পণ্ডিত ছিলেন, তাঁরা বললেন, দেখো জগন্নাথ যখন তোমাকে তার সেবার জন্য এখানে এনেছেন, তাহলে জগন্নাথকে তুমি গিয়ে নিবেদন করো, তোমাকে যদি কেউ পৌঁছে দিতে পারে, এক জগন্নাথই তোমাকে রাজাপুরে পৌঁছে দিতে পারে। তখন তিনি জগন্নাথের কাছে নিবেদন করলেন এবং পরের দিন রাতে শুয়ে থাকলেন, সকালবেলায় উঠে দেখলেন তিনি পুনরায় সেই রাজাপুর মন্দিরে শুয়ে আছেন। জগন্নাথের জয় জয়াকার হলো চারিদিকে। এ হল জগন্নাথের সেবা থেকে যদি আমরা কখনো বঞ্চিত হয়ে যাই, এই জগন্নাথের পবিত্র সেবা থেকে যদি আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখি, তাহলে আমাদের জীবনের পাপ পঙ্কিলতার আর শেষ থাকবে না। সেই জন্য শুধু ভক্তমন্ডলী আসুন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভাশুভ রথ সম্মুখে চলে আসছে, আমরা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করি আর রাজাপুরে জগন্নাথকে দর্শন করে আমাদের জীবনকে ধন্যাদি ধন্য করতে চেষ্টা করি। সকলের কাছে বিশেষ অনুরোধ রইল শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপার করুণা গ্রহণ করবার জন্য। হরে।